কুড়িগ্রামে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, শুরু হয়েছে পাড় ভাঙা, ঘরবাড়ি ফসলি জমি আর গাছপালা পড়েছে ভাঙনের হুমকিতে। চর ভগবতীপুরে ব্রহ্মপুত্রের ভাঙন দেখে আরো জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলমগীর। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চর ভগবতীপুর এলাকায়, এবং এই চর ভগবতীপুর এলাকায় গত কয়েকদিনের যে এই ভাঙন, হঠাৎ করে যে ভাঙন সৃষ্টি হয়েছে তাতে প্রায় 20টির মতো এখানকার বসতবাড়ি ভেঙে গেছে। আমার সাথে আছেন এই ইউনিয়নের, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি একটু জানতে চাই যে এখানে কি অবস্থা এই এলাকার, একটু যদি বলেন। একটা সরকারি ক্লিনিক আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, পাশাপাশি চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয় আছে, সেখানে যে দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটাতে খুব ভাঙার কারণে আমি চলে আসছি। তো এইটা যদি যেভাবে আজকে প্রায় 20টা বাড়ি ভাঙে গেছে এই যে কয়েকদিনে, কিন্তু এখানে যে হুমকির মুখে আছে, এরা বাড়ি ঘরদোর করতে পারতেছে না। আর পাশাপাশি আমার মনে হয় এইভাবে যদি ভাঙে 15-20 দিনের মধ্যে আজ ক্লিনিক, প্রাইমারি স্কুল বা যে মাধ্যমিক স্কুল আছে এগুলো মনে হয় থাকবে না। এর পাশাপাশি মসজিদ আছে, অনেক বাড়ি ঘরদোর এখানে আছে, তারা হয়তো সে বাড়িগুলো ভেঙে যাবে। যে কথা বলছিল যে গত কয়েকদিনের যে ভাঙন সৃষ্টি হয়েছে, এবং এই ভাঙন এটি একটা অনেক পুরাতন চর, সেই চরের মানুষজন কিন্তু অনেকটা আহাজারি করছে এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো এবং তাদের পুরো চর ভেঙে যাওয়ার তারা আশঙ্কাও করছেন।